Assalamualaikum. FNF cooking এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এবং ভিন্নধর্মী আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা পুডিং তৈরির রেসিপি। এই পুডিং রেসিপি ছাড়াও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে আমি বেশ কিছু পুডিং রেসিপি শেয়ার করেছি, তবে প্রত্যেকটা পুডিং রেসিপি কিন্তু আলাদাভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। কোনোটায় দেখিয়েছি মাত্র একটা ডিম দিয়ে, কোনোটায় দেখিয়েছি মেজারমেন্ট কাপ ছাড়া ঘরে তৈরি পুডিং, আবার কোনোটাই আমি ওভেনে পুডিং তৈরি করে দেখিয়েছি। তো প্রত্যেকটা পুডিং রেসিপি কিন্তু আলাদাভাবে তৈরি করে দেখানো, তো সেই পুডিং রেসিপির লিঙ্কগুলো আমি এক এক করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের দরকার হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর পুডিং রেসিপিগুলো শেয়ার করার পর থেকে আপনাদের কাছ থেকে সবসময়ের জন্য একটা রিকোয়েস্ট আসছিল সসপ্যানে পুডিং তৈরি করে দেখানোর জন্য, তো সেই জন্য আজকের এই পুডিং রেসিপিটি আমি সসপ্যানে তৈরি করে দেখাবো। পুডিং তৈরি করতে এই ধরনের একটা সসপ্যান আমি নিয়েছি, সসপ্যানই আজকে পুডিংটা তৈরি করব। সসপ্যান ছাড়া আপনারা চাইলে বাড়িতে স্টিলের যে টিফিন বক্স আছে সেটাতে পুডিং তৈরি করতে পারবেন, আবার চাইলে কাচের বাটিতে পুডিং তৈরি করা যাবে। তবে কাচের বাটিতে পুডিং তৈরি করতে গেলে সেটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। এখন চলে যাচ্ছি পুডিংয়ের জন্য একটা পারফেক্ট ক্যারামেল তৈরি করতে। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা দেওয়ার পর এখন পানি দিচ্ছি 1 টেবিল স্পুন। ক্যারামেল তৈরি করতে গেলে সামান্য পরিমাণ পানি দিলে ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসে এবং এটা সহজে আর পুড়েও যায় না। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে, কোন পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিব সেটা আপনাদেরকে আমি বলে দিব। একটু লক্ষ্য করে দেখুন, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবং ক্যারামেলের কালারটাও আসতে শুরু করেছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, এতে করে ক্যারামেলের সব জায়গায় একই রকম কালার হবে। যখন চিনিটা একেবারে গলে গিয়ে ক্যারামেলের হালকা একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার একদম লোতে রাখা আছে। ক্যারামেলের কালারটা কিন্তু এখানে পারফেক্ট কালার হয়নি, আমি এর থেকেও আরও একটু ডিপ করে এটা চুলা থেকে নামিয়ে নিব। তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। ক্যারামেলটা তৈরি করার পর সঙ্গে সঙ্গে যে পাত্রে আপনারা পুডিংটা বসাবেন, দেরি করা কিন্তু যাবে না, সঙ্গে সঙ্গে সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেবেন। সসপ্যানে ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপর এখন এই বাটিটা আমি সাইডে রেখে দিব ক্যারামেলটা ভালোভাবে সেট হওয়ার জন্য। এরপর চলে যাচ্ছি পুডিংয়ের জন্য দুধটা রেডি করতে। পুডিং তৈরিতে এখানে আমাদের লাগবে হচ্ছে ফুল ক্রিম তরল দুধ। এখানে আমি ফুল ক্রিম তরল দুধ নিয়েছি 4 কাপ। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে 4 কাপ দুধ জাল করে এখানে 3 কাপ করে নিব। যেহেতু পুডিং তৈরিতে এখানে আমি ফুল ক্রিম তরল দুধটাই দিয়েছি, সেক্ষেত্রে এটা জাল করে অর্ধেক করার কোনো দরকার নেই, জাস্ট এটা জাল করে 4 কাপ দুধ 3 কাপ করে নিলেই হবে। আর দুধের এই মিশ্রণটা জাল করার সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে আবার পুড়ে যেতে পারে, কারণ দুধটা যদি একবার পোড়া লেগে যায় সেক্ষেত্রে পুডিং থেকে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তো পুডিং খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে প্রায় 4 কাপ দুধ জাল করে 3 কাপ করে নিয়েছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নিব। তারপর অন্য একটা বাটিতে এক এক করে 4টা ডিম ভেঙে নিয়েছি। আর ডিমগুলো যদি পুডিং তৈরি করার আগে ফ্রিজে থাকে সেক্ষেত্রে পুডিং তৈরি করার প্রায় 15 থেকে 20 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বের করে নেবেন। ডিমের সাইজটা এখানে ছোট হওয়ার কারণে আমি 4টা ডিম দিয়েছি, তবে ডিমের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা এখানে 3টা ডিম নেবেন। ডিম 4টা ভেঙে নেওয়ার পর এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, বা চিনিটা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন। 1/2 কাপ চিনি দিয়ে কিন্তু এখানে খুব বেশি মিষ্টি হবে না, তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন 1/2 কাপ চিনির সঙ্গে আরও 2 টেবিল স্পুন চিনি দিলেই হবে, বা আপনারা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা একটু অ্যাড করে নেবেন। চিনি এবং ডিমটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর সময় খেয়াল রাখবেন চিনির যেন কোনো ধরনের দানাদার ভাব না থাকে। ডিম চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দুধটা অ্যাড করব। তবে দুধটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন খুব বেশি গরম না থাকে, খুব বেশি গরম থাকলে কিন্তু ডিমের এই মিশ্রণের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আবার ফেটে যাবে, অর্থাৎ এখানে দুধটাকে হালকা কুসুম গরম হতে হবে।
তো যারা বুঝতে পারবেন না সমস্যা হবে না তারা এখানে চাইলে সরাসরি ঠান্ডা দুধও দিতে পারেন তবে হালকা কুসুম গরম হলে বেশি ভালো হয় তো দুধটা ডিমের মিশ্রণের সঙ্গে দিয়ে দেওয়ার পর এখন আবারো সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেই স্মেলটা করবে না তবে যাদের কাছে ভ্যানিলা এসেন্সটা নেই তারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো অথবা প্রায় 1 টিস্পুনের মতো লেবুর রস দিলেই হবে এলাচের গুঁড়ো এবং লেবুর রস দুটার একটা ইউজ করার কারণে ডিমের সেই এক্সট্রা স্মেলটাও করবে না পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এখন এটা আমরা সাইডে রেখে দিচ্ছি তারপর যে বাটিতে ক্যারামেলটা সেট হতে দিয়েছিলাম তো সেটা দেখব যে এখানে ক্যারামেলটা ভালোভাবে সেট হয়েছে কিনা ক্যারামেলটা এখানে ভালোভাবে সেট হয়েছে আপনি চাইলে একটা আঙ্গুল দিয়ে এভাবে একটু টাচ করে দেখতে পারেন যদি আঙ্গুলে এটা লেগে না থাকে তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এরপর একটা ছাকনার সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা ছেকে নিয়েছি আর এই পার্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ পুডিংয়ের এই মিশ্রণটাকে অবশ্যই কিন্তু ছাকনার সাহায্যে ছেকে নিতে হবে এতে করে দেখবেন যে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে পুডিংয়ের এই মিশ্রণটা ছাকনার সাহায্যে ছেকে নেওয়ার কারণে দেখুন ছাকনার ভেতরে ডিমের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু জমা পড়েছে এখন একটা ঢাকনা দিয়ে বাটিটা আমি ঢেকে দিয়েছি যদি এ ধরনের কোনো ঢাকনা না থাকে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও বাটিটা ঢেকে তারপর পুডিংটা তৈরি করতে পারবেন এখন চলে যাচ্ছি পুডিংটা তৈরি করতে পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় এ ধরনের একটা ছড়ানো প্যান নিয়েছি প্যানের ভেতরে আমি প্রথমে সুতি একটা পাতলা টাওয়াল বিছিয়ে দিয়েছি সুতি পাতলা টাওয়াল বা এ ধরনের টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারও দিতে পারেন বা সুতি যে কোনো ধরনের পাতলা কাপড় একটু জাস্ট এইভাবে বিছিয়ে দিলে হবে তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে একটু বুঝে দিতে হবে অর্থাৎ আপনারা যে বাটিতে পুডিংটা তৈরি করবেন সেই বাটির চার ভাগের এক ভাগ যেন পানির নিচে ডুবে থাকে সেই হিসেবে এখানে পানিটা দিতে হবে কারণ খুব বেশি পানি হয়ে গেলে সেক্ষেত্রে পানিটা ফুটে গিয়ে আবার বাটির ভেতরে চলে যেতে পারে সেটাও লক্ষ্য রাখতে হবে পানিটা দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটা টিস্যু পেপার বা অন্য কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে যেন পাত্রের ভেতরের ভাপটা কোনো মতে বের না হয় ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে পানিটাকে খুব ভালোভাবে এখানে গরম করে নিব 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে 20 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব অর্থাৎ এখানে পুডিংটা হতে সময় লাগবে টোটাল 25 মিনিট এই 25 মিনিটের ভেতরে চেষ্টা করবেন ঢাকনাটা না খুলতে কারণ ঢাকনা খুললেই ভেতরে ভাপটা বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পুডিংটা হতে সময় লাগবে আরও বেশি তো 25 মিনিট পর এখন ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে আমি এটা চেক করছি যে পুডিংটা ভালোভাবে কুক হয়েছে কি না 25 মিনিটের ভেতরে যদি আপনাদের পুডিংটা না হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পুডিংটা হয়ে যাবে টুথপিকটা এখানে দেখুন ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে এখন পুডিংয়ের বাটিটা বাইরে রেখে হালকাভাবে একটু ঠান্ডা করে নেব আচ্ছা আপনাদের কাছ থেকে আরও একটা কমন প্রশ্ন পায় সুতি পাতলা কাপড় বা টিস্যু দিয়ে যদি এভাবে পুডিংটা তৈরি করা যায় সেক্ষেত্রে এটা পুড়িয়ে যাবে কি না আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে টিস্যু পেপারটাও কিন্তু পুড়িয়ে যায়নি আবার সুতি যে টাওয়ালটি ইউজ করেছি সেটাও কিন্তু পুড়িয়ে যায়নি যেহেতু পানির ভাপে এখানে আসলে পুডিংটা তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে সুতি পাতলা কাপড় বা টিস্যু পেপার পোড়ার কিন্তু কোনো চান্স নেই প্রাথমিক পর্যায়ে পুডিংটা কিন্তু অনেক বেশি নরম থাকে সেক্ষেত্রে পুডিংয়ের এই পাত্রটা বাইরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে দু ঘন্টা পুডিংটা রাখার কারণে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে দু ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে পুডিংয়ের পাত্রটা আমি বের করে নিয়েছি এখন একটা চাকু চারদিকে এইভাবে ঘুরিয়ে পুডিংটা পাত্র থেকে আলাদা করে নিয়েছি তারপর এখানে একটা প্লেটে আমি পুডিংটা সার্ভ করেছি নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে এখন একটা চাকুর সাহায্যে কেটে আমি পুডিংয়ের ভেতরটা দেখাচ্ছি যে কেমন হয়েছে
দেখুন পুডিং এর ভেতরটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে। যে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করে আজকের এই পুডিং রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি এই টিপসগুলো যদি হুবহু ফলো করে বাড়িতে একবার পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটা এই পুডিং থেকে অনেক বেশি ভালো হবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।